স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? বাকি রে কই? জি স্যার আলহামদুলিল্লাহ। স্যার আপনি কেমন আছেন? এই তো আছি। স্যার আমার নেটে প্রবলেম করতে, স্যার আমার আওয়াজ কি স্যার ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, শোনা যাচ্ছে তো? স্যার বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, তো আমি মানে ওয়াইফাই দিয়ে না মোবাইল ডাটা দিয়ে ক্লাস করছি। তুমি কি এখন গ্রামের বাড়িতে এখন আছো? জি স্যার ঢাকায় তো স্যার যাই নাই, করোনা ঠিক না হলে স্যার যাবো না। করোনা কবে ঠিক হবে আর তুমি ঢাকায় আসবে কবে? স্যার ঢাকায় যাওয়া তো খুব রিস্ক, হ্যাঁ ঢাকায় তো স্যার ম্যাক্সিমামই কত। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ঢাকায় আছেন? স্যার হ্যাঁ ঢাকায়। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কে সিয়াম, কি অবস্থা তোমার? জি স্যার ভালো স্যার। ঘুমাতে উঠছো নাকি? আগে ক্লাস করছো? না স্যার। আগেরটা করছো? জি স্যার। জি স্যার করছি স্যার, একটু ঠান্ডা লাগছে আর কি। মুর্তজা কি আগে ক্লাস করছিল? জি স্যার করছি স্যার। কতজন প্রেজেন্ট ছিল আগেরটা? স্যার মানে ম্যাক্সিমাম টাইম 2 জন, আবার লাস্টে 3 জন। লাস্টে 3 জন? লাস্টে 3 জন না না মানে লাস্টে 3 জন মানে আবার তখন 3 জন না, তখন আবার 2 জন, দুই তখন নাই মানে স্যার 2 জনই ছিল অল টাইম বলতে গেলে, 2-3 জন। প্রথম ক্লাসটা কিসের ছিল আপনি? স্যার ওই যে পিএমএম ক্লাস ম্যাডামের, মানে স্যার ওই ওদের ছিল স্যার ফিনান্স। বুঝছি বুঝছি, গালিব বলে দেখি ফিনান্সে কয়জন ছিল? এই 2 জন গালিব করছে না? ফিনান্সে ছিল স্যার 6 জন। স্যার 6 জন স্যার, পরে আসছিল স্যার 9 জন হয়েছিল মনে হয় সর্বশেষ, মানে আমি দেখছি স্যার 9 জন, মানে হাইয়েস্ট স্যার এটা। এখানে তো আমি সহ 9 জন, এখনো বাকিদের খবর নাই, 6 বাজে গেছে। এতক্ষণ ধরে 9 জন আসলো, বাকিরা ক্লাস, এই যারা ক্লাস করে না তাদের তো দেখি অভ্যাসই খারাপ হয়ে গেছে। আজকে এরপরে ক্লাস আছে? স্যার এরপরে আমাদের কিছু শিখতে হবে। ওদের মনে হয় স্ট্যাটিস্টিক্স না? জি স্যার স্ট্যাটিস্টিক্স। তাহলে 10 জন হলো, আমি ক্লাস শুরু করে দিই, আর দেরি করা যাচ্ছে না। জারি পারছে মনে হয় এখন। স্যার আসছো তো? স্যার? জি স্যার আসি স্যার। তুমি আসছো তাহলে? না স্যার, মানে যারা রেগুলার ক্লাস করে মুর্তে যাবো না, আগের ক্লাস আমি পাইনি অবশ্য আমার ক্লাসে, তাই না মুর্তে যা? আগের ক্লাসে পাইছিলাম? কখনো দেখছো স্বাক্ষর আর তাসিন করে? মানে এর আগের ক্লাস ছিল, মানে এই যে পিএমএম ক্লাস। যাই হোক, আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। আমরা অংশীদারি আর সাপটারি আমি আছি, গত ক্লাসে আমি সেটাই করাইছিলাম, তো আজকে আমরা অংশীদারিতে থাকব।
তো আজকে আমাদের 3 নম্বর পার্ট অংশীদারিকা ক্লাসেরই অর্থাৎ এই চ্যাপ্টারের 3 নম্বর পার্ট হিসাব বিজ্ঞান বিষয়ে অংশীদারি ব্যবসায়ের হিসাবে 3 নম্বর লেসন যেটা আমরা আগেও বলছি মানে অংশীদারি ব্যবসায় কতগুলো চিত্র যেটা আমরা এর আগে দেখেছিগুলো নতুন করে দেখাবো না তবে এই পার্ট শেষে আমরা যা শিখতে পারবো আগের মতই লাভ লস আবন্টন হিসাব প্রস্তুত করতে পারবে পরিবর্তনশীল মূলধন বৈধ অংশীদারি মূলধন হিসাব প্রস্তুত করতে পারবে আমরা এখনো পরিবর্তনশীলে আছি তো প্রথম প্রশ্ন আসি আমরা প্রশ্ন সৃজনশীল প্রশ্ন প্রশ্ন যদি উঠাতে পারো তাহলে তো ভালোই না উঠালে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো যাতে করে প্রশ্নটা সলভ করতে পারো শিবু দীপু ও রাজা একটি অংশীদারি কারবারে তিনজন অংশীদার তারা লাভ লোকসান যথাক্রমে দুই ভাগের এক অনুপাত তিন ভাগের এক অনুপাত ছয় ভাগের এক অংশ মোতাবেক ভাগ করে নেয় 2019 সালের 1 জানুয়ারি তারিখের মূলধন ছিল যথাক্রমে 50,000 40,000 ও 30,000 টাকা শিবু বছরের মাঝামাঝি সময়ে কারবারে 10,000 টাকা অতিরিক্ত মূলধন আনয়ন করেন এবং একই তারিখে দীপু কারবারে 12,000 টাকা ঋণ স্বরূপ প্রদান করেন এতক্ষণ আমরা যা পড়লাম এটা মূলধন অতিরিক্ত মূলধন এবং ঋণ তো বলো মূলধন অতিরিক্ত মূলধন এবং ঋণ এই তিনটে বিষয় অংশীদারদের যে হিসাবগুলো আমরা আজকে করব তার মধ্যে কোথায় বসবে তিনটা দুইটা হিসাবের মধ্যে প্রথমত লাভ লোকসান আবন্টন হিসাব যদি বলি একটু আগে বলছি আমরা এটা শিখতে পারবো দ্বিতীয়ত অংশীদারদের মূলধন হিসাব তো এরপরে আরো আছে যদিও আমরা পরিবর্তনশীলে ঋণ হিসাব নামও একটা করি সেটা এখানে করতে বলা নেই তো বলো এই তিনটা হিসাব এর মধ্যে পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে মূলধন অতিরিক্ত মূলধন এবং ঋণ কোথায় বসবে বা কোন পার্টে বসবে বলো মূলধন অতিরিক্ত মূলধন এবং ঋণ তিনটা বিষয় তো অংশীদারদের মূলধন হিসাব বা অংশীদারদের ঋণ হিসাব বা লাভ লোকসান আবন্টন হিসাব এই তিনটা পার্টের কোথায় বা যাবে আমার কথা শোনা যাচ্ছে না যাচ্ছে তো মনে জি স্যার যাচ্ছে স্যার তাহলে বলো না কেন মূলধনের সুদ স্যার উত্তোলনের সুদ এগুলো আমি মূলধনের সুদ লাভ লোকসান আমি মূলধনের সুদের কথা বলি নাই আমি শুধু বলছি মূলধন অতিরিক্ত মূলধন এবং ঋণ তিনটা আইটেম এতক্ষণ ধরে বললাম এই তিনটা আইটেম অংশীদারদের পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে তিনটা পার্ট করতে হয় প্রথমটার নাম লাভ লোকসান আবন্টন দ্বিতীয়টার নাম অংশীদারদের মূলধন এবং তৃতীয়টার নাম যদিও আমাদের অঙ্কে করতে বলে নাই সেটা হচ্ছে ঋণ হিসাব তো এই তিনটা পার্টের মধ্যে এই তিনটা বিষয় কোথায় কোথায় বসবে মূলধন অতিরিক্ত মূলধন এবং ঋণ মূলধন হিসাবে স্যার লাভ লোকসান আবন্টন হিসাব তারপরে মূলধন হিসাবে না মূলধন আর অতিরিক্ত মূলধন আবন্টন আসবে না এটা শুধুমাত্র একটা পার্টে আসে অংশীদারদের মূলধন হিসাবে মূলধন আর অতিরিক্ত মূলধন ক্রেডিট দিকে আর আরেকটা জিনিস বললাম লাস্টে ঋণ ঋণ মূলধন হিসাবে কখনোই আসে না কেন আসে না কারণ ঋণ হচ্ছে বহিদায় তাহলে ঋণ কোথায় যাবে যে অংশীদার ঋণ দিছে দিব্য তার ঋণ হিসাবে যাবে যদি করতে বলা হয় বাট আমাদের অঙ্কে করতে বলে তার মানে ঋণটা মূলধন হিসাবে আসবে না আর তুমি যেটা বললে লাভ লোকসান আবন্টন হিসাবে তিনটেই বসবে এগুলা একটাও লাভ লোকসান আবন্টনে বসবে না শুধুমাত্র এগুলার উপর যদি প্রশ্নে সুদ ধরতে বলে তাহলে হয়তো লাভ লোকসান আবন্টনে আসবে এটা আমরা সুদের কথা এখনো বলিনি কিন্তু আমি এই তিনটে আইটেম পড়ছি তারপরে প্রশ্ন করছি কিন্তু তোমরা অনেকেই পারো না চুপ তার মানে কি এখনো কিছু বুঝো না তাছাড়াও সারা বছর ধরে প্রত্যেক মাসের শুরুতে দীপু 600 টাকা প্রত্যেক মাসের মাঝামাঝি হচ্ছে দীপু সরি শিবু 600 টাকা প্রত্যেক মাসের মাঝামাঝি দীপু 500 টাকা এবং প্রত্যেক মাসের শেষ তারিখে রাজা 400 টাকা নগদ উত্তোলন করে এবার বলো এই যে বিভিন্ন প্রত্যেক মাসেই যে উত্তোলন করে তিনজন অংশীদার এই উত্তোলন গুলা কোথায় বসে যে তিনজন তিনভাবে উত্তোলন করছে উত্তোলনের টাকাটা আমরা কোথায় লিখব বা কোন পার্টে লিখব অংশীদারি অঙ্কের মধ্যে বলো এটা পারো না উত্তোলন কি লাভ লোকসান আবন্টনে আসবে প্রথম পরিবর্তনশীল মূলধন পদ্ধতি যেটা করি লাভ লোকসান আবন্টনে না স্যার উত্তোলনের সুদ আর স্যার উত্তোলনের সুদ লাভ লোকসান আবন্টনে আসবে উত্তোলন লাভ লোকসান আবন্টনে আর উত্তোলন স্যার মূলধন হিসেবে যাবে স্যার উত্তোলন মূলধন হিসেবে ডেবিট দিকে যাবে কারণ উত্তোলনের মাধ্যমে মূলধন কি হ্রাস পায়
এখন এখানে উত্তোলন যে টাকাটা আছে মাসের প্রথম মাঝামাঝি শেষ তিনটা অপশন আছে। তো আমরা যখন মূলধন হিসাব উত্তোলনটা লিখতে যাব তখন প্রত্যেকটা তারিখে যে মাসের মাঝামাঝি শুরু শেষ এগুলাকে 12 দিয়ে গুণ করে মূলধন হিসাবে ডেবিট দিকে লিখতে হবে, কারণ সে প্রতি মাসে উত্তোলন করে। উত্তোলন শুধু এক জায়গায় বসে, আর উত্তোলনের সুদ হলে লাভ লোকসান আবন্টনে আসবে, সেটা যদি আমাদের প্রশ্নে বলে তাহলে আমরা করব। এছাড়া রেজা কারবার হতে 2000 টাকায় পণ্য উত্তোলন করেন, নগদ উত্তোলন তো করছেই, রেজা এর বাইরে পণ্য উত্তোলনও করেন, বলো পণ্য উত্তোলন কোথায় আসবে? অংশীদের মূলধন হিসাবে ডেবিট দিকে বসবে, কেন? পণ্য উত্তোলনের কারণে মূলধনও হ্রাস পায় নাকি, মূলধন হ্রাস পায় না, তাহলে পণ্য উত্তোলন যাবে হচ্ছে উত্তোলন ডেবিট ক্রয় ক্রেডিট, অর্থাৎ ক্রয় ক্রেডিট মানে ব্যয় হ্রাস পায় আর উত্তোলন ডেবিট মানে মূলধন হ্রাস পায়। তাহলে এই আইটেমটা দুইবার কাজ হবে। চুক্তি অনুযায়ী শিপু তার সার্বক্ষণিক কাজের জন্য মাসিক 600 টাকা হিসেবে বেতন পাবে, যা সে প্রতি মাসে নগদ উত্তোলন করে, এবং দীপু প্রতি মাসে মাস প্রতি 800 টাকা করে বেতন পাবে যা সে উত্তোলন করেনি। তো শিপু বেতন পাবে 600 করে প্রতি মাসে কিন্তু উত্তোলন করেনি, দীপু বেতন পাবে 800 টাকা করে প্রতি মাসে, সে উত্তোলন করেনি, শিপুটা উত্তোলন করছে। বলো এই যে উত্তোলন করেনি আর উত্তোলন করেছে, দুটা শব্দ দুই জায়গায় লেখা আছে, এই বেতনগুলো কোথায় যাবে? এই শিপুর বেতন অথবা দীপুর বেতন কোথায় যাবে, বা কোন পার্টে লিখব আমরা? এই লাইন দ্বারা, শুধু এই লাইন দ্বারা উত্তর বলতে হবে। তা মূলধন হিসাবে এই যে উত্তোলন করেনি একটা শব্দ আছে, আর একটা হচ্ছে উত্তোলন করেছে নগদে, শিপুরটা নগদ উত্তোলন করেছে, তাহলে শিপু প্রতি মাসে পায় 600, নগদে যদি উত্তোলন করে তাহলে কত হবে বলো? স্যার 600 হলে 6 বরং 72, 72 7200 টাকা, 7200 টাকা, এই যে 7200 টাকা শিবু, সেটা কি বলছে? শিবু তার বেতনের টাকা কি উত্তোলন করছে না প্রতি মাসে? তো প্রতি মাসে যদি বেতন উত্তোলন করে তাহলে এই বেতনের টাকা কি তার মূলধনকে হ্রাস বৃদ্ধি করবে কিনা এটা জানতে চাচ্ছি। মূলধন বাড়াবে বা কমাবে? মূলধন বাড়াবে বা কমাবে? লাভ লাভ ক্ষতি আবন্টন হিসেবে ডেবিটে যাবে না স্যার? না ওটা পরে, আমি 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 আগে এই লাইনটার অর্থ জানতে চাচ্ছি, যে শিপু বেতন পাবে প্রতি মাসে 600 করি, তাহলে 12 মাসে সে 7200 টাকা পাবে, সে বেতন নগদ উত্তোলন করে, এখন যদি নগদ উত্তোলন করে বেতন তার মূলধনকে হ্রাস বৃদ্ধি করবে কিনা এটা জানতে চাচ্ছি। না না স্যার করবে না স্যার। মাসে প্রতি মাসে বেতনের টাকা যদি কোনো অংশীদার প্রতি মাসেই নিয়ে যায় তো এখন বছরের শেষে মূলধনকে হ্রাস বা বৃদ্ধি কোনোটাই করবে না, অর্থাৎ এটা তার মূলধন হিসাবে আসবে না। এই প্রথম যেটা পড়লাম আমি, এটা তার মূলধন হিসাবে আসবে না। এটা এই লাইন দ্বারা, আমি অন্য দিকে যাচ্ছি না, আমি শুধু এই লাইনের অর্থটা বলতেছি। এবং দীপু মাস প্রতি 800 টাকা বেতন পাবে যা সে উত্তোলন করেনি, দীপু পাবে প্রতি মাসে 800 করে পাইলে 12 মাসে কত হয়? 8 × 12 = 96, 9600 টাকা। এই 12 মাসে 9600 টাকা দীপু বেতন পাবে কিন্তু সে এটা নগদ উত্তোলন করেনি। তো নগদ উত্তোলন না করলে বছরের শেষে এই বেতনটা কি দীপু পাবে কিনা ব্যবসা থেকে এটা বলো। জি স্যার পাবে স্যার। যদি পায় তাহলে দীপুর বেতনটা তার মূলধনকে হ্রাস বৃদ্ধি করবে না? জি স্যার করবে। কোনটা করবে, হ্রাস করবে না বৃদ্ধি করবে? বৃদ্ধি করবে। হ্যাঁ, তার মূলধনকে বৃদ্ধি করবে, এটা তাহলে তার মূলধন হিসাবে ক্রেডিট দিকে যাবে, তার মূলধন হিসাবে ক্রেডিট দিকে যাবে। তাহলে এই করাটা তো দুইটা কথা অর্থ দুই রকম, কিন্তু একটা হচ্ছে যদি সে নগদ উত্তোলন করে তাহলে এটা মূলধন হিসাবে আসে না, আর যদি সে নগদ উত্তোলন না করে তাহলে এটা মূলধন হিসাবে আসে। এই লাইন দ্বারা এটাই বোঝা, আর কিছু না। রাজা বন্টনযোগ্য মুনাফার উপর 5% কমিশন পাবেন। ওই যে বন্টনযোগ্য মুনাফা আর নিট লাভ, দুটা জিনিস কি অংশীদের অঙ্কের বেলায় একই জিনিস? নিট লাভ পশ্চিম দেওয়া আছে, কিন্তু বন্টনযোগ্য মুনাফা আর নিট লাভ দুটা জিনিস কি অংশীদের অঙ্কের বেলায় একই জিনিস বলো? না স্যার আলাদা, দুটা সম্পূর্ণ পৃথক। নিট লাভ বলতে আমরা লাভ লোকসান হিসাবের মাধ্যমে পাই, যদিও আমরা বিশদাবি নি করে নিট লাভ পাই, বাট খতিয়ানের সিস্টেমে লাভ লোকসান হিসাব, তাহলে নিট লাভ হচ্ছে ওইখান থেকে আসে, আর বন্টনযোগ্য মুনাফা আসে লাভ লোকসান আবন্টন হিসাব থেকে। এখন বলছে সে কমিশন পাবে রাজা, তবে সেটা বন্টনযোগ্য মুনাফার উপর। এই কমিশনটা ব্যবসায়ের জন্য ব্যয় কোনো সন্দেহ নাই,
লাভ লোকসান আবন্টন হিসাবে ডেবিট দিকে বসবে, বন্টন যোগ্য মুনাফার উপর বের করতে হবে, আর অন্যদিকে অংশীদারদের জন্য আয় তো রেজার মূলধন হিসাবে ক্রেডিট দিকে যাবে। এটা আমরা কিভাবে বের করবো একটু পরে আমরা বলবো অঙ্ক অঙ্ক সলভের সময়। এরপরে অংশীদারগণ মূলধন উত্তোলন উপর 10% হারে সুদ ধার্য করতে হবে, মানে মূলধন উত্তোলন উপর সুদ ধরতে বলছে। তাহলে আমরা মূলধনের সুদ ব্যবসায়ের জন্য বলি ব্যয়, লাভ লোকসান আবন্টনের ডেবিট দিকে বসবে ব্যয়টা, আর অংশীদারদের জন্য যেহেতু আয় মূলধনের সুদটা তাহলে তাদের মূলধন হিসাবে ক্রেডিট দিকে বসবে, আর উত্তোলনের সুদ ব্যবসায়ের জন্য যেহেতু আয় তাহলে এটা লাভ লোকসান আবন্টনের ক্রেডিট দিকে বসবে, আর অংশীদারদের জন্য যেহেতু এটা ব্যয় তাহলে মূলধন হিসাবে ডেবিট দিকে বসবে। ক্রস 2019 সালের 31 ডিসেম্বর তারিখে দেখা যায় ভাড়া 1000 টাকা ও বিমা সালামি 600 টাকা বকেয়া রয়েছে, যা হিসাবেই ধরা হয়নি, মানে খরচ বকেয়া বা দিনেই বিমা সালামিও দিনে। তাহলে যে কোনো খরচের বকেয়া সংশ্লিষ্ট বছরের খরচকে বৃদ্ধি করে, কোনো সন্দেহ নেই। তাহলে লাভ লোকসান আবন্টনের ডেবিট দিকে এই দুইটা আইটেম বসাবো আমরা, তবে এগুলো দুইটার একটার উপরেও কোনো হেডলাইন ইউজ করা যাবে না, যেমনটি আমরা অংশীদারের মূলধন হিসাবে হেডলাইন লিখি। আমি বলতে পারো কেন স্যার, কারণ এগুলো কিন্তু অংশীদাররা পাবে না, এগুলা ব্যবসায় দিবি ঠিক আছে, কিন্তু কাকে দিবে সেই কথা কিন্তু প্রশ্নে বলে নাই। সো এটা অংশীদারদের পাওনা নয়, অংশীদারদের পাওনা যেহেতু নয় তাই এটা অংশীদারের মূলধন হিসাবে যাবে না, শুধুমাত্রই লাভ লোকসান আবন্টন হিসাবে ডেবিট দিকে বসে। এই হচ্ছে এই দুইটা আইটেমের কাজ। শিপু ও দীপু যৌথভাবে রাজাকে এই মর্মে নিশ্চয়তা প্রদান করে, রাজা মূলধনের সুদ ও কমিশন ছাড়াও মুনাফার অংশ বাবদ কমপক্ষে বছরে 5000 টাকা পাবে, মানে মূলধনের সুদ কমিশন এগুলো ছাড়াও সে মুনাফার অংশ বাবদ কমপক্ষে বছরে 5000 টাকা পাবে, মানে সে 5000 টাকা বন্টন যোগ্য মুনাফা পাইতেই হবে। এখন দুইজন মিলে নিশ্চয়তা দিচ্ছে যে রাজাকে তুমি এই মুনাফা এই ব্যবসা থেকে 5000 টাকা প্রতি বছরই পাবা, এখন যদি না পায় তাহলে কি করবে, তাহলে এই দুইজন তাদের মুনাফা থেকে ওদেরকে দিবে, আমরা যখন অঙ্ক করতে যাব তখন এই মুনাফার অংশটা ভাগ করা দেখাবো। দীপুর বেতন ডেবিট করার পর কিন্তু অন্যান্য সমন্বয় গুলো সাধন করার পূর্বে 2019 সাল হবে, এটা 11 যদি লেখা আছে, 2019 সালের 31 ডিসেম্বর তারিখে, হ্যাঁ 2019 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য ব্যবসায় লাভ 40000 টাকা। এবার বলো এতক্ষণ ধরে বেতনের কথাটা বলছি, এখন এসে বলছে দীপু একজন অংশীদার, সে যে বেতন পাবে তার বেতনটা ডেবিট করা হয়েছে। বলো দীপুর বেতনটা ডেবিট করার কারণে কোথায় আসবে বা আসবে না? লাভ লোকসান আবন্টন হিসেবে ডেবিট দিকে স্যার। হ্যাঁ লাভ লোকসান আবন্টন হিসেবে ডেবিট দিকে কি আমরা লিখবো না লিখবো না? স্যার লেখা হয়ে গেছে স্যার, আর লিখতে হবে না। হ্যাঁ লাভ লোকসান আবন্টন হিসেবে ডেবিট দিকে আসবে না, কারণ এটা লাভ লোকসান হিসেবে ডেবিট দিকে ডেবিট করা হয়ে গেছে, নেট লাভ থেকে বাদ দেওয়া হয়ে গেছে, যার কারণে দীপুর বেতনটা লাভ লোকসান আবন্টনে আর আসবে না। অর্থাৎ মনে রাখবা, বেতন বা যে কোনো আইটেম ডেবিট করার পর নেট লাভ দেওয়া থাকলে তখন বেতনটা প্রথম পার্ট ব্যবসায়ী খরচ হিসেবে যেটা দেখাই আমরা লাভ লোকসান আবন্টন হিসেবে আসবে না। এই হচ্ছে আমাদের প্রশ্ন বুঝানো। এবার প্রথম প্রশ্ন, অংশীদারদের বন্টনযোগ্য মুনাফার অনুপাত নির্ণয় করতে বসছে। অনুপাতটা একটু অন্যভাবে দেওয়া আছে, আমরা গত ক্লাসে এটা বুঝাইছিলাম, আজকে এটা প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করো। তৃতীয় প্রশ্ন, অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করো। তো আমাদের প্রথম যে অনুপাতটা দেওয়া আছে অংশীদার তিনজনের, 2:1, 3:1, 6:1, এটা ভগ্নাংশ অনুপাত, এটাকে আমরা পূর্ণ সংখ্যা নিতে হবে। আমরা গত ক্লাসে মনে এটা বলছিলাম, দেখো সমাধানে শিপু দীপু রাজা 2:1 অনুপাত, 3:1 অনুপাত, 6:1, এই হচ্ছে তাদের অনুপাত গুলো। এখন এটাকে আমরা পূর্ণ সংখ্যা নিয়ে আসছি, দেখো এটাই কিন্তু তাদের বন্টন যোগ্য মুনাফার অনুপাত, মূল অনুপাতটা। তো পূর্ণ সংখ্যা আমরা কিভাবে আনলাম, পূর্ণ সংখ্যা যে আমরা আনলাম কিভাবে আনলাম, প্রত্যেকটার সাথে দেখো 6 গুণ করলাম, এখানে 6 গুণ করলাম, এখানে 6 গুণ করলাম। এখন প্রশ্ন হচ্ছে যে 6 পাইলেন কই থেকে, বলতে পারবা 6 কই থেকে আসলো এখানে? লসাগু স্যার, লসাগু করে 2 3 6 এর লসাগু 6, 2 3 6 এর লসাগু 6 না? তাহলে 2:1 এর সাথে 6 গুণ, 3:1 এর সাথে 6 গুণ, 6:1 এর সাথে 6 গুণ। এবার তুমি দেখো এটা কি পূর্ণ সংখ্যা হয় কিনা, 2 দিয়ে যদি আমি 6 কে ভাগ করি 3, 3 দিয়ে যদি আমি 6 কে ভাগ করি 2, 6 দিয়ে যদি 6 কে ভাগ করি আমি 1, তাহলে প্রথমটার অনুপাত হবে 3, পরেরটার অনুপাত হবে 2, এবং লাস্টেরটার অনুপাত হচ্ছে 1, অর্থাৎ পূর্ণ সংখ্যা চলে আসছে 3 2 1। এটাই হচ্ছে তাদের খাঁটি অনুপাত, এটাই হচ্ছে তাদের বন্টনযোগ্য মুনাফা অনুপাত। অনেক সময় প্রশ্নটা এভাবেও বলে বন্টনযোগ্য মুনাফার খাঁটি অনুপাত নির্ণয়, খাঁটি অনুপাত মানে এটাই।
আর আগের অনুপাত যেটা ওই অনুপাতে যদি তুমি লাভ লোকসান ভাগ করতে চাও তখন কিন্তু অঙ্ক মিলবে না, কারণ ওটা কিন্তু পূর্ণাঙ্গ অনুপাত নয়, ওটা ভগ্নাংশ অনুপাত, বাট ওই অনুপাতে অঙ্ক করলে হবে না। এবার আমাদের খ নম্বর লাভ লোকসান আবন্টন হিসেবে শিবদীপ রাজা, কোন প্রশ্ন আছে অনুপাত নিয়ে? প্রথম যে খ নম্বর করলাম, আচ্ছা খ নম্বরে আসি, লাভ লোকসান আবন্টন হিসাব এটাও আমরা বছরের শেষ তারিখে করি। তবে একটা কথা মনে রাখা উচিত যে লাভ লোকসান আবন্টন হিসাবটা মূলত ব্যবসায়ের, মূলত ব্যবসায়ের। যদি এখানে আমরা প্রতিষ্ঠানের নাম থাকতো তাহলে আমরা প্রতিষ্ঠানের নামই ইউজ করতাম, শিবদীপ রাজা লিখতাম না। তাহলে এখন ব্যবসায়ের যদি হিসাব হয় তাহলে ব্যবসায়ের খরচগুলো এই হিসাবে ডেবিট দিকে, ব্যবসায়ের আয়গুলো এই হিসাবে ক্রেডিট দিকে। এখন কোন খরচগুলো বা কোন আয়গুলো, এটা একটা প্রশ্ন হতে পারে। যে খরচগুলো পূর্ববর্তী হিসাব লাভ লোকসান হিসাব সেখানে এন্ট্রি করা হয়নি বা লিপিবদ্ধ হয়নি সেগুলো এখানে আসবে, সবগুলো নয়। তো এখন আমরা তাহলে কি করতে হবে, আমাদের বেস হিসাবে নেট লাভকে ধরতে হবে, যেটা পূর্ববর্তী হিসাবের মাধ্যমে করা হয়ে গেছে। নেট লাভ আমাদের প্রশ্নে দেওয়া আছে, দেখো ক্রেডিট দিকে নেট লাভ দেওয়া আছে, এই যে সরি সর্বশেষ লাইনে নেট লাভটা দেওয়া আছে, সমাপ্ত বছরে ব্যবসায় লাভ হয় 40,000 টাকা। তো আমরা ক্রেডিট দিকে লাভ লিখবো, লাভ অলওয়েজ ক্রেডিট দিকে হয়। তবে আমরা হেডলাইন ইউজ করবো যে হিসাব থেকে নেট লাভটা আনছি, লাভ লোকসান হিসাব 40,000। প্রথমে আমরা এটা করলাম। এবার আমরা আমাদের চুক্তিপত্রের ধারা অনুযায়ী যেগুলো ব্যয় সেগুলো ডেবিট দিকে লিখবো। তো আমাদের প্রথমে মূলধনের সুদ ধরতে বলছে 10%, উত্তোলন সুদ 10%। তো এখন মূলধনের উপর সুদ ব্যবসায়ের জন্য কি ব্যয় একটু আগে বলছিলাম, তাহলে ব্যয়গুলো ডেবিট দিকে বসে। তো ডেবিট দিকে আমরা অংশীদের মূলধন হিসাব হেডলাইন ইউজ করে ব্র্যাকেটে লিখছি আইটেমের নাম মূলধনের সুদ। এখন বলতে পারে স্যার আপনি হেডলাইনটা মূলধন হিসাব কেন ইউজ করলেন, কারণ মূলধনের সুদ অংশীদাররাই ব্যবসা থেকে পায়, যারা পায় তাদের অ্যাকাউন্টের নামটাই এখানে উপর হেডলাইন ইউজ করতে হবে। তিনজনের নাম শিপু দীপু রাজা। এখন শিপু দীপু রাজা তারা ব্যবসায় মূলধন দিচ্ছে কত দেখো, 50, 40, 30। বাট শিপু বছরে মাঝামাঝি 10,000 টাকা অতিরিক্ত মূলধনও দিস। তাহলে আমরা মূলধনের উপর যখন সুদ ধরতে যাবো, শিপুর 50,000 এর উপর 10% 5,000 ধরবো, এটা কিন্তু গণনা কাজে দেখাতে হয়। এখন শিপু যে অতিরিক্ত মূলধন দিচ্ছে 10,000 টাকা, তার উপর কি আমরা সুদ ধরবো? হ্যাঁ অবশ্যই ধরবো, কারণ যেহেতু মূলধনের উপর সুদ বলতে মূলধন অতিরিক্ত মূলধন দুটাকে বোঝায়। তো 10,000 টাকার উপরে 10% 1,000, বাট অর্ধেক হবে 500। তাহলে শিপুর মূলধনের সুদ 5,500, দীপুর মূলধনের সুদ 4,000 টাকা হবে, 40,000 10%, আর রাজার মূলধনের সুদ 3,000 টাকা হবে। দেখো আমরা মূলধনের সুদ গুলো ইনার কলামে লিখে আউটার কলামে যোগ করে আমরা বাইরে লিখলাম 12,500 টাকা, এই হচ্ছে মূলধনের সুদ। তো মূলধনের সুদ যে বের করলাম আমি মুখে মুখে, এই জিনিসটাই তুমি অঙ্কের শেষে বা এই পার্ট শেষে রাফ করে দেখা দিতে হবে যে এত হাজার গুণ এত পার্সেন্ট, অতিরিক্ত মূলধন এত হাজার গুণ এত পার্সেন্ট, কারণ এই অঙ্কের রাফ বা গণনা কার্য মাস্ট। তারপর আসো নেক্সট, উত্তোলনের উপরে 10% সুদ ধরতে বস। তো উত্তোলন সুদ ব্যবসায়ের জন্য আয়, কোনো সন্দেহ নেই, আয় হলে ক্রেডিট দিকে বসে। তো আমরা ক্রেডিট দিকে লিখছি, এটার উপরে আমরা হেডলাইন ইউজ করছি অংশীদারদের মূলধন হিসাব। কেন? উত্তোলন সুদ ব্যবসায়কে অংশীদার দিবে, তাদের মূলধন হিসাবে যাবে। তিনজনের নাম শিবু দীপু রাজা। এখন তিনজন যে মূলধনের উত্তোলন সুদ পাবে, এখন উত্তোলন তিনজন তিনভাবে করছে, এই যে দেখো আমরা পড়ছিলাম একটু আগে, প্রত্যেক মাসের শুরুতে করছে প্রথম জন, তাই না? প্রত্যেক মাসের শুরুতে কে করছে? শিবু। প্রত্যেক মাসের মাঝামাঝি দীপু, প্রত্যেক মাসের শেষ তারিখে রাজা। শুরুতে করছে দীপু শিবু 600 টাকা। এখন বলো প্রত্যেক মাসের শুরুতে যদি উত্তোলন করে সূত্রটা কি? আমি আগে ক্লাসেও বলছিলাম প্রত্যেক মাসের শুরুতে উত্তোলন করলে সূত্রটা হচ্ছে 6.5, আর মানে 6.5 মাসে সুদ ধরতে হবে। তাহলে 600 × 10% × 6.5, হিসাব করে দেখো 600 হচ্ছে সে করছে শিবু, গুণ 10% 60 × 6.5 আসবে হচ্ছে 390। দেখো আমরা প্রথম জনের টাকাটা কিন্তু 390 লিখছি, এই যে দ্বিতীয় জনের টাকা, সে মাঝামাঝি করে। তো মাঝামাঝি মনে হয় তোমরা জানোই, প্রত্যেক মাসে মাঝামাঝি করলে কয় মাসে সুদ ধরতে হয়? গড় হারে, গড় হারে কয় মাস? 6 × 6, এটা দ্বিতীয় জনেরটা হচ্ছে 240 টাকা। এই যে দেখো দ্বিতীয় জনেরটা আমরা এখানে, সরি দ্বিতীয় জন মনে হয় 400 টাকা ছিল, উত্তোলন কত দেখো তো 400। হ্যাঁ তাহলে 400 যদি হয়, ও মা 500 যদি হয়, 500 × 10% হচ্ছে 50 × 6, 300 টাকা, দ্বিতীয় জন হচ্ছে 300, আর লাস্টের জন করে প্রতি মাসের শেষ তারিখে 400। বলো শেষ তারিখে উত্তোলন করলে
গড় হারে কয় মাসে সুদ হবে? 5.5. তাই যদি হয় তাহলে 400 × 10% ইনটু 5.5 আসবে 220 টাকা. দেখো আমরা তিনজনে উত্তরণ সুদ এখানে লিখছি 220, 300, 390, তারপরে যোগ করে 910 টাকা. এ হচ্ছে উত্তোলন সুদের কাজ. এখন আসো পরবর্তী অংশ, যেটা শিপুর বেতন হিসাব লিখে আমরা বেতনটা লিখছি ডেবিট দিকে. এখন প্রশ্ন হতে পারে, স্যার এইখানে মূলধন হিসাব না লিখে বেতন হিসাব লিখলেন কেন? শিপুর একটু দেখো ভালো মতে, শিপুর বেতনটা কি বলছে? সার্বক্ষণিক কাজের জন্য মাসিক 600 টাকা হিসেবে বেতন পাবে, যা প্রতি মাসে নগদ উত্তোলন করে. এখন উত্তোলন করলে আমরা একটু আগে বলছিলাম মূলধন হিসাবে যাবে না, তাহলে আমি মূলধন হিসাব কিভাবে হেডলাইন লিখব? আমি তো আর এটাকে মূলধন হিসাবে লেখা কোনো স্কোপ নাই, যার কারণে আমাদের হেডলাইনটা হবে সে তা যে হিসাবে পাচ্ছে ওই হিসাবের নাম শিবুর বেতন হিসাব লিখে 6/12, 72, 7200 টাকা. যেহেতু শিবুর বেতনটা ডেবিট করে নাই তাই এখানে কিন্তু আসছে, বেতন ডেবিট করছে দীপুরটা. এবার আসো দীপুর বেতন কি বলছে? দীপু প্রতি মাসে 800 টাকা করে বেতন পাবে যা সে উত্তোলন করেনি, এটা কিন্তু মূলধন হিসাবে যাবে, বাট এটা কিন্তু আবন্টনে আসবে না, বিকজ এটা ডেবিট করা হয়ে গেছে. হ্যাঁ বলো স্যার, দীপু যদি স্যার এই যে 800 টাকার বেতনটা যদি স্যার উত্তোলন করতো তাহলে কি যে লাভ লোকসান আবন্টন আসতো? না, লাভ লোকসান আবন্টনের সাথে উত্তোলনের কোনো সম্পর্ক নেই. আমরা একটু আগেই বলছিলাম ওই লাভ লোকসান আবন্টনের সাথে সম্পর্ক একমাত্র ডেবিট করা আর না করা, ডেবিট করা আর না করা, হিসাববুক্ত করা আর না করা. যদি হিসাববুক্ত করার কথা দীপুরটাও বলে দিত তাহলে ওটাও লাভ লোকসান আবন্টনে আমরা লেখি নেই. দেখো লেখি নেই দীপুর বেতন ডেবিট করার কথা বলা আস মানে কি আবন্টনে আমরা এটা লিখতে পারবো না, বাট শিপুর বেতন ডেবিট করার কথা বলা নাই দেখেই আমরা শিপুর বেতনটা আবন্টনের ডেবিট দিকে লিখছি, বাট শিপুর বেতনটা আবার উত্তোলন করছে যার কারণে আমরা মূলধন হিসাবে লিখবো না বলেই উপরে হেডলাইন দিচ্ছি বেতন হিসাব. এরপর এখানে আমরা পণ্য স্যার 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 বেতনটা ডেবিট দিকে আসলো কেন? ওই যে বেতন শিপুরটা দেখো এখানে লেখা আছে দীপুর বেতন ডেবিট করার পর বলা আছে, বাট শিপুর বেতন ডেবিট করার কথা বলে নাই মানে কি শিপুর বেতন খরচ হিসাবে দেখা নেই আগে, যার কারণে এটা লাভ লোকসান আবন্টনের ডেবিট দিকে আমরা খরচ হিসাবে দেখালাম. কথা বুঝতে পারছি? এবার আসো নেক্সট হচ্ছে তোমার, এখানে আরো বলা আছে যে রেজা কারবার থেকে 2000 টাকার পণ্য উত্তোলন করেন. এখন আমরা একটু আগে বলছিলাম পণ্য উত্তোলন করলে ব্যবসায় খরচ কি কমে না বাড়ে? পণ্য উত্তোলনের জাবাদা করলে বোঝা যায় উত্তোলন ডেবিট ক্রয় না, পণ্য উত্তোলন করলে তোমার জাবাদা করো উত্তোলন ডেবিট ক্রয় ক্রেডিট. আমরা পণ্য উত্তোলন বিশদায় বিমিতে ক্রয় থেকে বাদ দিই না, তো ওরা ওই পণ্য উত্তোলন ক্রয় থেকে বাদ দেয় নাই, অর্থাৎ পণ্য উত্তোলন করছে ঠিকই সেটা হিসাববুক্ত হয় নাই. যদি এখানে আমি হিসাববুক্ত হয়নি লিখি নেই, কিন্তু পণ্য উত্তোলনটা হিসাববুক্ত না হলে আমি ব্যয় হ্রাস করি নাই, সুতরাং আমার ব্যয় হ্রাস করতে হবে. ব্যয় হ্রাস পেলে ক্রেডিট অ্যাকাউন্টিং এর নিয়মে, এই জন্য আমরা ক্রেডিট দিকে লিখছি রাজার মূলধন হিসাব, ব্র্যাকেটে লিখছি পণ্য উত্তোলন. রাজা পাবে এই পণ্য উত্তোলনের টাকাটা বেড়াতা দিবে ব্যবসা থেকে করছে, এই জন্য রাজার মূলধন হিসাব পণ্য উত্তোলন 2000 টাকা. তারপরে আসো আমাদের নেক্সট আইটেম, যেটা সেটা হচ্ছে ঋণ দিছে. এই যে বলছিল দীপু কারবারে 12000 টাকা ঋণ স্বরূপ প্রদান করে, তো দীপু যে ঋণ দিল এখন ঋণ স্বরূপ প্রদান করলে কোনো অংশীদার তার উপর কি সে সুদ পাবে কিনা? অংশীদারি অঙ্কের মধ্যে কি নিয়ম কি বলো দেখি? কোন অংশীদার ব্যবসায় ঋণ দিল কিন্তু সুদের কথা প্রশ্নে কোথাও উল্লেখ করে নাই, তাহলে কি সে ঋণ পাবে? জি স্যার পাবে স্যার. কত পার্সেন্ট হারে সুদ পাবে? 6% স্যার. 6% হারে একমাত্র অংশীদারি অঙ্কের বেলায় সে সুদ পাবে, তাহলে ব্যবসা তাকে সুদ দিবে, তাহলে ব্যবসায়ের জন্য এই সুদটা খরচ. তাহলে 12000 এর 6% প্রথমে বের করবা 720, বাট 720 হবে না. কেন হবে না? সে বছরে মাঝামাঝি দিস 360 টাকা, 360 টাকা হচ্ছে ঋণের সুদ. দেখো আমি ডেবিট দিকে লিখছি, তবে হেডলাইন দিছি দীপুর ঋণ হিসাব, বিকজ এই ঋণটা কিন্তু বহি দেয়, এটা মূলধন হিসাবে কখনোই যায় না, ঋণও যায় না, ঋণের সুদও যায় না, এই জন্য আমরা হেডলাইন দিচ্ছি ঋণ হিসাব, ঋণের সুদ 360 টাকা. তো এই যে ঋণের সুদটা এটা ব্যবসার ব্যয়, বাট এটা অংশীদাররা কিন্তু পেলেও তাদের মূলধন কি বৃদ্ধি করবে না, তাদের ঋণ কে বৃদ্ধি করবে? যদি আমাদের ঋণ হিসাব করতে বলতো ওইখানে আমরা এটা বসাতাম ক্রেডিট দিকে. এরপরে আসো আমাদের ঋণের কথা, আমরা বললাম এই মাত্র উত্তোলনের কাজ শেষ. ঋণের মূল টাকাটা কোনো দিকে যায় না স্যার? হ্যাঁ যায়, মূল টাকাটা হচ্ছে ঋণ হিসাব যদি করতে বলে, আবারও বলি সেই ঋণ হিসাবে গড় খতিয়ানের মাধ্যমে তুমি করবা, ওটা ক্রেডিট দিকে ঋণও বসে ঋণের সুদও বস, দুটোই বস, বুঝতে পারছো? এরপরে আসি আমরা উত্তোলনের কথা তো বললামই, বেতনের কথা বললাম, উত্তোলনের সুদ আমরা বের করলাম. এবার কমিশন, কমিশনের আগে আরেকটা আইটেম আছে সেটা আমরা একটু বলি. 2019 সালের 31 ডিসেম্বর তারিখে দেখা যায় ভাড়া 1000 টাকা ও বিমা সালামি 600 টাকা বকেয়া রয়েছে যা হিসেবে ধরা হয়নি,
মানে দুইটা আইটেম বকেয়া ছিল, ভাড়া আর বিমা ছিল। এখন বকেয়া খরচ সংশ্লিষ্ট বছরের খরচকে বৃদ্ধি করে, একটু আগে আমি বলছি, তাহলে এটা লাভ রেশন আবন্টনের ডেবিট দিকে আমরা এই খরচগুলো লিখে দিব। আমরা লিখছিও দেখো, বকেয়া ভাড়া 1000, বকেয়া বিমা সালামি 600, বাট এই দুইটা আইটেমের একটার উপরে আমরা হেডলাইন ইউজ করি নেই। প্রশ্ন হতে পারে স্যার কেন, এগুলো কিন্তু তাদের মূলধন হিসাবে যাবে না, কারণ এগুলো ব্যবসায়ের বাইরে ঠিক আছে, কিন্তু এগুলো ব্যবসা থেকে অংশীদাররা পাবে না বা দিবেও না, এগুলো অন্য কারো দেনা হতে পারে তৃতীয় পক্ষে, যার কারণে এগুলো সরাসরি এভাবে বসে যাবে। এবার আমরা কমিশন বের করবো। এখন কমিশনটা বলছে রেজা বন্টনযোগ্য মুনাফার উপর পাবে। এখন বন্টনযোগ্য মুনাফা আমরা কিভাবে করি, যেমন লাভ রেশন আবন্টনের কেইট দিকে প্রথমে আছে নিট লাভ, উত্তোলনের সুদ, তারপর হচ্ছে পণ্য উত্তোলন, তিনটা যোগ করলে 42,910 টাকা। তার থেকে ডেবিট দিকে আমরা প্রথমে লিখছি মূলধনের সুদ 12,500 বাদ দিবা, এরপরে লিখছি আমরা বেতন 7,200 বাদ দিবা, ঋণের সুদ 360 বাদ দিবা, বকেয়া ভাড়া 1,000 টাকা বাদ দিবা, বকেয়া বিমা সালামি 600 টাকা বাদ দিবা। এখন এগুলো বাদ দেওয়ার পর কত আসে তুমি হিসাব করে দেখো, ক্রেডিট সাইডের যোগফল 42,910, তার থেকে 12,500 বাদ, বেতন বাদ, তারপর হচ্ছে ঋণের সুদ বাদ, তারপর হচ্ছে বকেয়া খরচগুলা বাদ, বাদ দেওয়ার পর 21,250 টাকা আসে। ওটাকেই বলা হয় বন্টনযোগ্য মুনাফা। অর্থাৎ লাভ রেশন আবন্টনের কেইট দিকে যা আছে তা যোগ করে ডেবিট দিকে সবকিছু বাদ দেওয়ার পরে, কমিশন বাদ দেওয়ার আগে যেটা আসে ওটাকে বলে বন্টনযোগ্য মুনাফা। এটার উপরেই সে 5% কমিশন পাবে, আসে 21,250, তার উপর 5% হচ্ছে 1,062.5, মানে 1,063 টাকা, এটাই হচ্ছে রেজার কমিশন। তো মূলধন হিসাব দিয়ে আমরা কমিশন লিখছি। এখন এই কমিশনটা কিভাবে করছি বুঝতে পারছো, ক্রেডিট পাস যোগ করে ডেবিট পাসে যতগুলো খরচ আছে কমিশন বাদ দেওয়ার আগে সবগুলো মাইনাস করে যে অ্যামাউন্টটা আসে এটা ওয়ার্কিংস বা গণনাগার যে সেই অ্যামাউন্টটা লিখে তার উপর 5% বের করবা, আসবে 1,063 টাকা। এই 1,063 টাকা হচ্ছে কমিশন। তাহলে এই 1,063 টাকা 21,250 যে আগে আসলো তার থেকে এটা বাদ দিয়ে যেটা আসবে ওটাকে বলে বন্টনযোগ্য মুনাফা, ওটা হচ্ছে 20,187, তবে ওটা কমিশন বাদ দেওয়ার পরে। এখন এটা তাদের মধ্যে অনুপাত অনুযায়ী ভাগ করতে হবে তিনজনের মধ্যে। এই যে ভাগ করব, এখানে আবার প্রশ্ন আছে, আমাদের প্রায় শেষ প্রান্তে চলে আসছি। প্রশ্নটা কি দেখো, শিপু ও দীপু যৌথভাবে রাজাকে এই মর্মে নিশ্চয়তা প্রদান করে রাজা মূলধনের সুদ ও কমিশন ছাড়াও মুনাফার অংশ বাবদ কমপক্ষে 5,000 টাকা পাবে। মানে রাজা যে মুনাফার অংশ ভাগ করবে এই কমিশন টমিশন সব বাদ দেওয়ার পরে, সে এগুলা বাদেও 5,000 টাকা ব্যবসা থেকে মুনাফা পাবে। বাট পায় কিনা দেখো, 20,187 হচ্ছে আমাদের বন্টনযোগ্য মুনাফা, আমরা তাদের অনুপাত অনুযায়ী ভাগ করি 20,187 × 6/3, 20,187 × 6/2, 20,187 × 6/1, প্রথমটা আছে 10,094, পরেরটা আছে 6,729, পরেরটা আছে 3,364। এখন আমাদের বলছে শিপু আর দীপু রাজাকে নিশ্চয়তা দিছিল সে ব্যবসা থেকে লাভের অংশ বাবদ কমপক্ষে 5,000 টাকা পাবে, কিন্তু সে 5,000 টাকা পায় নাই, সে পাইছে 3,364 টাকা তার অনুপাত অনুযায়ী। এখন তার সাথে যদি আমি 1,636 টাকা যোগ করি তাহলে তার 5,000 টাকা হয়। অর্থাৎ আমরা এটা যোগ করতেই হবে, কারণ সে 5,000 টাকা মুনাফা পাবেই, গাড়িটা যোগ করে তাকে 5,000 টাকা দিলাম। এখন গাড়িটা দিবে কে, ওই দুইজন, যে দুইজন তাকে নিশ্চয়তা দিল, কে, শিপু আর দীপু। তাহলে শিপু যেহেতু গাড়িটা দিবে, দীপু যেহেতু গাড়িটা দিবে, তারা দুইজন মিলে যেহেতু ওকে নিশ্চয়তা প্রদান করলো, তাহলে তাদের দুজন থেকে ওই টাকাটা বাদ দিতে হবে। তবে কিভাবে বাদ দিব, তাদের অনুপাত অনুযায়ী। তাদের অনুপাত হচ্ছে প্রথম জনের 3, এই যে উপরেরটা, দ্বিতীয় জনের 2, 3 আর 2 যোগ করলে 5/3 অংশ এখান থেকে বাদ যাবে 1,636 টাকার, আর 5/2 অংশ 1,636 টাকার এখান থেকে বাদ যাবে, কারণ যেহেতু অনুপাতটা 2। তারপরে বাদ দেওয়ার পরে যে মুনাফাটা আসে এটাই হচ্ছে শিপুর বন্টনযোগ্য মুনাফা, এটা হচ্ছে দীপুর বন্টনযোগ্য মুনাফা, আর এটাই মূলত আমরা লাভ লোকসান আবন্টন হিসাবে বসাইছি। দেখো এখন তোমাদের কোনো কোশ্চেন থাকলে এটা নিয়ে, এই গণনাকার্য নিয়ে বলতে পারো, অথবা কমিশন নিয়ে বলো বলো একটু। মানে এই মানে আমরা যে গণনাকার্যটা বা ওয়ার্কিংসটা করে এখানে দেখালাম, এটা মূলত এই যে বন্টনযোগ্য মুনাফা যে আমরা কমিশন বের করার পরে বাদ দিয়ে যে 20,187 পেলাম, ওটারই ডিভিশন, মানে ভাগ করলাম কিভাবে, তাদের অনুপাত অনুযায়ী। তাদের অনুপাত তো আমরা একবারই প্রথমে বের করছি, 3, 2, 1, 3, 2, 1 যোগ করলে কত হয় 6/3, প্রথম জন, দ্বিতীয় জন 6/2, তৃতীয় জন 6/1, এটা আমরা সেটাই করলাম। দেখো 6/3,
ছয়ভাগের দুই ছয়ভাগের এক অনুপাত অনুযায়ী তাতে ভাগ করার পরে সর্বশেষ জনে 3364 টাকা পায়। কিন্তু আমাদের প্রশ্নে বলা আছে যে শিপু দীপু যৌথভাবে রাজাকে নিশ্চয়তা প্রদান করে যে রাজা মূলধনের সুদ কমিশন ছাড়াও এই লাভের অংশ কমপক্ষে 5000 টাকা পায়। এখন এই 5000 টাকা তার হয় না, তো হয় না কেমনে, কারণ 6টা হচ্ছে 1636 যোগ করে 5000 টাকা করলাম, আর ওই 1636 টাকা ওই দুইজন দিবে, তাদের অংশ থেকে এটা মাইনাস করব। এখন মাইনাস করতে গেলে যেটা হবে তাদের অনুপাতন যেটা বাদ যাবে 3 আর 2 5/3 এর থেকে বাদ যাবে, 5/2 ওর থেকে বাদ যাবে, বাদ দিয়ে যেটা আসবে ওটা হচ্ছে বন্টন জগমনা। বোঝা গেল কথা বলো? বোঝা গেল? ইয়েস স্যার। এখন যদি না বুঝো, এটা কিন্তু নিশ্চয়তার অঙ্ক, এটা অংশীদারি অঙ্কেরই পরিবর্তনশীল পদ্ধতির যৌথ নিশ্চয়তার অঙ্ক, মানে দুইজন অংশীদার একজনকে নিশ্চয়তা দিল যে তুমি 5000 টাকা পাবাই, বাট তার অনুপাত অনুযায়ী সে 5000 টাকা পায় নাই। এখন যদি এমন হতো সে 5000 টাকার উপরে পেয়ে যেত, তাহলে কিন্তু ওদের নিশ্চয়তা কোনো কাজে আসতো না, ওরা ওদের মুনাফা নিয়ে যেত, ওটা নিয়ে যেত। কম হওয়ার কারণে যতটুকু কম হলো ততটুকু তার সাথে যোগ করতে হবে, আর ওই ততটুকুই ওই দুইজন তাদের অনুপাত অনুযায়ী মাইনাস করে দিতে হবে তাদের মুনাফা থেকে, বিকজ তারা যেহেতু নিশ্চয়তা দিছে ওকে, তুমি লাভের অংশ 5000 টাকা পাবে, এটাকে বলা হয় নিশ্চয়তার অঙ্ক, অংশীদের অঙ্কের বেলা। এখন তোমাদের অন্য কারো প্রশ্ন থাকলে বলতে পারো যে স্যার এটা বুঝি নাই। আর কোন স্যার এখানে, স্যার পূর্ণ সংখ্যা যে অনুপাতটা বের করছি স্যার ওখান থেকেই যাব না? হ্যাঁ, ওইখান থেকে তো হিসাব করছি। দেখো পূর্ণ সংখ্যা অনুপাতটা তুমি দেখো, পূর্ণ সংখ্যা অনুপাতটা হচ্ছে 3:2:1, তাহলে তুমি হিসাব করে দেখো 3 আর 2 5 আর 1 6, তাহলে আমরা প্রথম যে 20,187 মুনাফা হলো তার প্রথম অনুপাতটা হবে 6/3, দ্বিতীয় অনুপাতটা হবে 6/2, তৃতীয় অনুপাতটা 6/1, তাহলে এই অনুযায়ী আমরা ভাগ করছি। দেখো ভাগ করার পরে তিনজনের টাকা আসছে, আসার পরে তুমি দেখো এখানে লাস্টের জনের টাকাটা কি 5000 টাকা হয়, ওরা দুজন তো বলছে 5000 টাকা পাবে, কত আসছে 3364, তাহলে তার শর্ট কত 1636, যোগ করে তাকে 5000 টাকা করলাম, যেই টাকা শর্ট এই টাকা এরা দুজন দিবে, কারণ এরা যেহেতু ওকে নিশ্চয়তা দিল, তাহলে ওদের দুজন থেকে বাদ দিলাম। কিভাবে বাদ দিলাম? ওদের অনুপাত, ওদের অনুপাত করো 3 আর 2 যোগ করলে 5/3 5/2, তো 5/3 এর থেকে বাদ যাবে, 5/2 এর থেকে বাদ যাবে, শেষ। তারা বুঝাতে পারলাম না? বুঝো নাই? এবার আমরা মূলধন হিসাবে আসি। তো মূলধন হিসাবটা আমরা আসলে সত্যিকার অর্থে যেটা সেটা হচ্ছে সময় স্বল্পতার কারণেও করতে পারিনি, তবে এখন আমরা মূলধন হিসাব যে করব, প্রথমে মূলধনটাকে এই দিকে বসাবো। তো মূলধনটা যে আমরা বসাবো, তো মূলধনটা যে বসানোর ক্ষেত্রে আমাদের দেখো একটু খেয়াল করো, মূলধন আছে প্রথম জনেরটা 50 40 30, আর অতিরিক্ত মূলধন দিচ্ছে 10,000 টাকা। তাহলে আমরা মূলধন হিসাবে যখন মূলধনটা লিখবো, এখানে হচ্ছে 50 প্রথম জন, 50 দ্বিতীয় জন হচ্ছে 40 আর তৃতীয় জন হচ্ছে 30, এটা হচ্ছে 40 আর লাস্টের জন হচ্ছে আমার 30। তো লাস্টের জন যেহেতু 30, তো এরপর আসো অতিরিক্ত মূলধন, যেটা অতিরিক্ত মূলধনের টাকা হচ্ছে আমার 10,000 টাকা, না অতিরিক্ত মূলধন 10,000 টাকা কে দিছে? শিবু, শিবু অতিরিক্ত মূলধন 10,000 টাকা দিছে। এবার আমরা এখানে এক মিনিট একটু, এখানে হচ্ছে 30,000 তাহলে এখন আসো, এরপরে অতিরিক্ত মূলধন আমরা লিখলাম, উত্তোলন কত হবে একটু বলো দেখি। একটু আগে আমি উত্তোলন কথাটা বলছিলাম, উত্তোলন আমরা কি 12 মাস দিয়ে গুণ করতে হবে কিনা? যেমন প্রথম জনে আমার উত্তোলন করে 600 টাকা করে, দ্বিতীয় জন 500, জি স্যার করতে হবে স্যার। তাহলে এখানে আমরা যখন উত্তোলনটা লিখতে যাব, তখন আমাদের উত্তোলনটা কি 12 দিয়ে গুণ করতে হবে? হ্যাঁ, মাসিক ভিত্তি। তাহলে প্রথম জনের উত্তোলন কত হবে? 600 × 12 কত হয়? 7200। প্রথম জন হবে 7200, আর দ্বিতীয় জন দেখো, দ্বিতীয় জন হচ্ছে 500 × 12, 500 × 12 কত হবে দ্বিতীয় জনের টাকা? 500 × 12 কত? 6,000, 500 না 6,000। আর লাস্টের জন কত ছিল আমাদের? 400, 400 × 12 কত আসবে? 4,800। এই হচ্ছে উত্তোলনের টাকাটা গেল। এখন আমাদের প্রায় শেষ পর্যায়ে আমরা চলে আসছি। এখন যেটা করতে হবে তোমার, সেটা হচ্ছে ওই যে বেতনটা যেটা ডেবিট করছে সেই বেতনটা কিন্তু উত্তোলন করে নাই। দেখো ভালো মতো একটু, আমি একটু আগে বলছিলাম প্রশ্নটা, বেতন যেটা ডেবিট করছে
সেটা কিন্তু উত্তোলন করে নাই। যেমন এই যে দেখো দীপুর বেতন ডেবিট করা হয়েছে, এখন দীপুর বেতনটা কি উত্তোলন করছে কিনা একটু উপরে দিয়ে তাকায় দেখো, দীপু মাস প্রতি 800 টাকা বেতন পাবে যা সে উত্তোলন করেনি, তাহলে 800 টাকা বেতন পাবে।